আমার আটকাইলে দুনিয়াদারি আন্দার বিড়াল মোজা আছে কপালে হয়রানি উদাই হয়রানি ওই জিনিসটা আবার আমার পছন্দ না ঠিক আছে এই মাঠে অনেক ছোটবেলা খেলেছি বড় হয়ে খেলেছি মানে মেয়েদের সাথে না ছেলেদের সাথে আমি অনেক ভালো আছি। তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছি। আজকে ব্লগ জুড়ে আমার সাথে রয়েছে আমার সকল ফ্রেন্ড সার্কেল। তো আজকে হচ্ছে আমাদের স্কুলের সাথে একটা পোর্স, তো এই পোর্সে চলে যাচ্ছি সকল বন্ধুদেরকে নিয়ে। তো ওদেরকে বলছি আসার জন্য, বাট ওরা চিনে না যেহেতু, তাই আর কি আমি আসছি ওদেরকে নিয়ে যাচ্ছি। তো দেখতে পারতেছো আমি মিডলে, আর সামনে আছে তাসিন, তারপর হচ্ছে সামনে আছে আর আমার কিছু ফ্রেন্ড সার্কেল। তো এখন আমরা চলে যাব ডিরেক্ট আমাদের স্কুলের কাছে, ওইখানে হচ্ছে একটা প্রোস আছে। তো ওই প্রোসে আর কি আমি আমার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করছি, তাই ওরা আসতেছে। তো আজকে অনেক মজা হবে, তো ফুল ভিডিওটা তোমাদেরকে এনজয় করার জন্য রিকোয়েস্ট রইলো। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে কমেন্ট বক্সে জানিয়ে দিবা আজকে ব্লগটা কেমন হয়েছে। তো দেখতে পারতেছো আমরা কিন্তু সকল বন্ধুরা একসাথে যাচ্ছি, তো অনেক ভালো লাগতেছে। আর হ্যাঁ, তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, তোমরা যখন রোডে বাইক রাইড করবা তখন খুব কেয়ারফুল বাইক রাইড করবা, কারণ হচ্ছে আমরা যখন রোড দিয়ে যাচ্ছিলাম তখন একটা দুর্ঘটনা হয়েছে। ইতিমধ্যে আমরা খবর পেলাম যে ওইখানে বাইক দুর্ঘটনা হয়েছে, তো আমরা ছুটে যাচ্ছি যে দেখি আমাদের ফ্রেন্ড সার্কেল নাকি না অন্য কেউ, দেখা যাক। পুরি শর্ট ইউয়ার্স, দেখেন খুবই জটিল অবস্থা। আমাদের গ্রুপের কেউ না, তো আমরা আসছিলাম দেখার জন্য যে আমাদের গ্রুপের কেউ কি আহত হয়েছে কিনা, বাট না, তো আল্লাহ বাঁচাইছে। তখন থেকে আমরা বাহিন কিভাবে চালাবো সাবধানে, বি কেয়ারফুল। তো ভিউয়ার্স কি আর বলবো, দেখতে তো পারলা যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আরটিআর বাইক ছিল আর কি, ও অনেক স্পিডে আসছিল, আসার পর ব্রেক দিছে। তো আরটিআর গাড়ি জানোই তো ব্রেক ধরলে তখন ব্রেকিং কন্ট্রোল একদম খারাপ, যে কারণে চাকরিতে স্লিপ কাইরে পড়ে গেছে। তো দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা স্কুলের ভিতর প্রবেশ করে ফেলছি, আমার ফ্রেন্ড সার্কেল সকল বন্ধুরা পিছনে আছে, আর পিন্টুর কাছে মোবাইল, পিন্টু ভিডিও করতেছে। তো আমরা এখন চলে যাবো স্পোর্টসে, স্পোর্টসে গিয়ে আর কি একটু মজা করব, এবং হচ্ছে এখানে নাচ গান হবে, তো অনেক মজা করবো আর কি, সকল বন্ধুরা মিলে নাচ গান গুলা দেখবো, এনজয় করবো আর কি, তো তোমরাও এনজয় করতে থাকো। তো বিয়াস এখন আমি সরাসরি সাইমের কাছে চলে যাবো, সাইমের কাছ থেকে কিছু শুনবো। আমরা এখন আসছি পাকুন্দার অন্যতম চরদানা, পাকুন্দা থানা চরদানা, বিখ্যাত চরদানা। এই মাঠে অনেক ছোটবেলা খেলেছি, বড় হয়ে খেলেছি, মানে মেয়েদের সাথে না ছেলেদের সাথে খেলেছি, বান্ধব আছে কিছু। এখন আমরা যত ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই এসেছি, এখানে কিছুক্ষণ ঘুরবো, আড্ডা করবো। এই যে আমার বন্ধু মিট মাই ফ্রেন্ড শুভ, মিট মাই ফ্রেন্ড রাখি মাইন চেহারা না উন্নত, মেধা উন্নত, তাদের মেধার সাথে আমাদের মেধার তুলনা হয় না, কি বলবো। আমরা হই যদি ওরা হয়ে যায় ভালো,
গরিবের জন্য সিং একটার মুখে ভালো কথা আছে বিওয়াস দেখতে পাচ্ছেন সবগুলো আসছে মেয়েদের সবাই তো বিওয়াস দেখতে তো পারতেছো এখানে সকল বন্ধুদের সাথে অনেক মজা করতেছি, তো চলো এখন মনির সাথে একটু মজা করবো, মনিরের সাথে অনেক মজা করবো। মনিরের কাছ থেকে 50 টাকা খাওয়ার দান্দা করতেছি, তো এনজয় দিস ভিডিও। আমি কই দিতাম নাই মানে আমি কই দিতাম খুব কষ্ট হয়েছে, কান্দছে, সবাই কান্দলে লাভ নাই, আমরা ম্যানেজ করে দিয়েছি, যোগ্য তো হয়। কান্দিস না, তো বিওয়াস দেখতে তো পারলাম, বন্ধুদের সাথে অনেক মজা করলাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকো, বাই বাই।